বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি, সোহাগ ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমি আজ কোন দেশ নিয়ে কথা বলবো এবং এই দেশের কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আজ আমি যেই দেশ নিয়ে কথা বলবো এই দেশের নাম হচ্ছে বুলগেরিয়া। আজকের ভিডিওতে থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং বুলগেরিয়াতে আপনি কিভাবে যাবেন, কতদিন সময় লাগবে, যাওয়ার পরে আপনি কোন কোন সেক্টরে কি কি কাজ করার সুযোগ পাবেন এবং এর বিনিময়ে আপনি কি পাবেন বা ভবিষ্যতে আপনি কি অর্জন করতে পারবেন, এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা কিছুদিন যাবত বুলগেরিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো ফাইলস জমা পড়েছে যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমিক চলমান রয়েছে। প্রিয় দর্শক, যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন, আসলে বুলগেরিয়া দেশটি কীরকম এই বিষয়ে আপনাদের আগে জানা প্রয়োজন। আসলে বুলগেরিয়া যে এত সৌন্দর্যময়, এত সুন্দর, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দর্শক, বুলগেরিয়া দেশটি এরকম প্রাকৃতিকভাবে অনেক সৌন্দর্যময় এবং বুলগেরিয়াতে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ। এছাড়া বুলগেরিয়া দেশটি অনেক উন্নত, সমৃদ্ধশালী দেশ, সুখী দেশ এবং এই দেশটি ইউরোপ কান্ট্রির একটি, যদিও বর্তমানে নন সেঞ্জেন দেশ, কিন্তু সেঞ্জেনভুক্ত হওয়ার জন্য একেবারে তালিকার অগ্রভাগে রয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে বুলগেরিয়া দেশটি সেঞ্জেনভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ইউরোপ কান্ট্রির বিষয়ে অনেকেরই ধারণা রয়েছে নন সেঞ্জেন এবং সেঞ্জেন। সেঞ্জেনভুক্ত দেশ অনেক উন্নত দেশ, নন সেঞ্জেন হচ্ছে একটু অনুন্নত দেশ। আর যদি কোনো দেশ নন সেঞ্জেন থেকে সেঞ্জেনে রূপান্তরিত হয় বা সেঞ্জেনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, তাহলে অবশ্যই তাদের অর্থনৈতিকভাবে বা সর্বদিক দিয়ে তারা এগিয়ে থাকে এবং র্যাঙ্কিংয়ের একটা পর্যায়ে থাকে সেঞ্জেনভুক্ত হওয়ার জন্য। বুলগেরিয়ার সেই সামর্থ্য ক্ষমতা রয়েছে, যার কারণে বুলগেরিয়া আগামী বছরের মধ্যে সেঞ্জেনভুক্ত হচ্ছে ইনশাল্লাহ। সো আপনারা যারা অল্প বাজেটের মধ্যে নন সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে যেতে চান, তাহলে যারা বুলগেরিয়া যেতে পারবেন, বুলগেরিয়া যেতে পারলে আপনাদের ভাগ্য খুলে গেল। কারণ অনেকে আছেন সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার জন্য অনেক অনেক টাকা খরচ করেন, অনেকে বিমানে না গিয়ে অবৈধভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে নদীপথে বা বাইপথে, বাসে বা ট্রেনে যাওয়ার জন্য অনেকেই অনেক টাকা খরচ করেন, অনেকেই আছে নৌকা যুগে পাড়ি দিতে গিয়ে তাদের জীবন পর্যন্ত বিপন্ন করেন, অনেকে মৃত্যুর ঝুঁকিতে যাচ্ছেন। অতএব এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি, আপনারা অযথা সময় লস না করে, অযথা অনেক অনেক টাকা খরচ না করে বিভিন্ন পন্থায় সেঞ্জেনভুক্ত দেশে না গিয়ে, যেহেতু বুলগেরিয়া দেশটি আগামী বছরের মধ্যে সেঞ্জেনভুক্ত হচ্ছে, আপনারা অল্প বাজেটে বুলগেরিয়া চলে যান। বর্তমানে বুলগেরিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ, তবে সেটি কিভাবে হচ্ছে? প্রিয় দর্শক, আপনি কিভাবে আবেদনটি করবেন? আপনাকে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে বা পেতে হলে আপনাকে প্রথমেই প্রয়োজন আপনার কোম্পানির এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট পেপার্স এবং আপনার পাসপোর্টের সকল তথ্য, এবং আপনার যদি কোনো কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি সহকারে আপনি আমাদের কাছে জমা প্রদান করবেন। তারপর আমরা এগুলো পাঠিয়ে দিব হচ্ছে বুলগেরিয়ার ইমিগ্রেশনে, বুলগেরিয়ার দূতাবাসে। এই দূতাবাসে 45 থেকে 60 দিনের মধ্যে আপনার সকল কাগজপত্র, ডকুমেন্টস পরীক্ষা নিরীক্ষা করে যখন অথেন্টিক পাবে, তারপর আপনার নামে ইস্যু হবে একটি ওয়ার্ক পারমিট। সেই ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পর আপনার ফাইলটি জমা দান করতে হবে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার দিল্লিতে বুলগেরিয়ার এম্বাসিতে। আর যখন আপনি ফাইলটি জমা প্রদান করবেন, এর আগে আপনাকে অবশ্যই ইন্ডিয়ার ভিসা করতে হবে এবং আপনার বুলগেরিয়ার এম্বাসির, দূতাবাসের
ফাইল জমার জন্য শিডিউল নিতে হবে। এই কাজটি আমরা করব, আপনাকে করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বুলগেরিয়া যেতে চান এই প্রক্রিয়ায় যেতে হবে, তারপর আপনি বুলগেরিয়ার শিডিউল নিয়ে আপনি ইন্ডিয়ার দিল্লিতে আপনার ফাইলটি জমা প্রদান করলেন এবং জমা করে আপনাকে 21 দিন সর্বোচ্চ অপেক্ষা করতে হবে। এর জন্য ইন্টারভিউ বলতে তেমন কিছু নেই, আপনাকে আংশিক, অল্প স্বল্প বা খুব সহজ কোনো প্রশ্ন আপনাকে করতে পারে। তবে সহজ করুক আর যাই করুক, আপনাকে অ্যাম্বাসেডারের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। তার মানে আপনাকে ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকতে হবে। সেটি যদি ফ্লুয়েন্সি বলতে নাও পারেন, অল্প স্বল্প হলেও বলতে পারে, অল্প স্বল্প হলেও আপনাকে বলতে হবে, বিশেষ করে ইয়েস নো ভেরি গুড এই ধরনের। তবে ওনারা যেই ধরনের প্রশ্ন করবে, আপনার পাসপোর্টের যে তথ্যগুলো রয়েছে এই তথ্য সংক্রান্ত এবং ওয়ার্ক পারমিটের যে তথ্যগুলো রয়েছে, যে আপনার পারমিট কোন কোম্পানির, এই কোম্পানিটি বুলগেরিয়ার কোন সিটিতে অবস্থিত, আপনি কি বলতে যাচ্ছেন, বেতন কত, সুযোগ সুবিধা কত, ইত্যাদি ইত্যাদি, এই ছোটখাটো প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে অবশ্যই ইংরেজিতে দিতে হবে এবং সর্বোচ্চ 21 দিন অপেক্ষা থাকার পর ইনশাল্লাহ আপনি বুলগেরিয়ার ভিসা প্রাপ্ত হবেন এবং ভিসা পেয়ে বাংলাদেশে আসার পরে আমরা আপনার এই ভিসার উপরে বিএমটি স্মার্ট কার্ড করব, দ্যাট মিন্স বহির্গমন পাস, যাকে বলা হয় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। এই কার্ডটি করার পরে আপনাকে আমরা বিমানের মাধ্যমে, বিমান যুগে বুলগেরিয়া পৌঁছে আপনি আপনার কাজে যোগদান করাবো ইনশাল্লাহ। সবকিছু মিলিয়ে একেবারে ফাইল জমা থেকে শুরু করে বুলগেরিয়া পৌঁছে কাজে যোগদান পর্যন্ত আপনার সময় লাগবে 5 থেকে 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনি ভিসাপ্রাপ্ত হয়ে বুলগেরিয়া গিয়ে কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের সুযোগ সুবিধা রয়েছে? আপনাদের জন্য কাজের সুযোগ সুবিধা রয়েছে কনস্ট্রাকশন কোম্পানি, ওয়্যার হাউস, মিট প্যাকেজিং কোম্পানি, মানে যেখানে মাংস প্রসেস করা হয় এই ধরনের কোম্পানি, এবং রয়েছে রেস্টুরেন্টে কাজের সুযোগ। আমি আলোচনা করছি আগে রেস্টুরেন্ট দিয়ে। যারা রেস্টুরেন্টে যেতে চাচ্ছেন বুলগেরিয়াতে, অবশ্যই অবশ্যই রেস্টুরেন্টে আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মানে পূর্বের কাজের অভিজ্ঞতা যদি থাকে, আপনার যদি এই ধরনের কাজে অভিজ্ঞতার সার্টিফিকেট নাও থাকে, নাও দেখাতে পারেন, তাহলে আপনাকে কমপক্ষে অল্প সময়ের শর্ট ভিডিও আপনাকে শু করতে হবে, যে আপনি একটি রেস্টুরেন্টে ওয়েটার সেকশন হোক বা কিচেন সেকশন হোক আপনি কাজ করেছিলেন। আমরা রেস্টুরেন্টের জন্য কর্মী নিচ্ছে কিচেন হেল্পার হিসেবে। আপনারা সকলেই রেস্টুরেন্টের কিচেন হেল্পার হিসেবে যাওয়ার সুযোগ পাবেন, যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে এবং কাজের শর্ট ভিডিও আপনি শু করতে পারেন। প্রিয় দর্শক, এবার আমি আলোচনা করব মিট প্রসেসিং ফ্যাক্টরি, যেখানে মাংস প্রসেস করা হয়, প্যাকেট করা হয়। এখানে বিভিন্ন পশুর মাংস, হালাল পশুর মাংস, পশু জবাই করে এটি কাটিং কুটিং করে ছোট ছোট প্যাকেট করা হয়। এই প্যাকেটিং এর কাজে যত রকমের হেল্পার প্রয়োজন আছে, সকল ধরনের হেল্পার আমাদের প্রয়োজন রয়েছে। এবার আমি আলোচনা করব ওয়্যার হাউস বিষয়ে। ওয়্যার হাউসে প্রয়োজন হবে ওয়্যার হাউস হেল্পার। এখানে ফোরম্যান হিসেবে শিক্ষিত যদি হয়ে থাকেন, তাহলে ফোরম্যান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এবার আমি আলোচনা করব কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা কনস্ট্রাকশনে হেল্পার হিসেবে কাজ করতে চান, আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবার আমি আলোচনা করব যারা টেকনিশিয়ান, যারা ট্রেড ওয়ার্কার, আপনারা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে পারবেন যদি আপনি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগো ড্রাইভার, ক্রেন অপারেটর, ফরক্লিফট অপারেটর হিসেবে যদি আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি একজন টেকনিশিয়ান হিসেবে বুলগেরিয়াতে কাজ করার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আমি যে যে সেক্টরের কাজের কথা বলেছি বা যে সকল পদে কাজের কথা বলেছি, এই সকল পদে বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন। বুলগেরিয়াতে আপনার এই কাজের উপরে ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে এবং ওভারটাইমের টাকাটি বেতনের বাহিরে আলাদা হিসেবে প্রাপ্ত হবেন।
বুলগেরিয়াতে কোম্পানিতে থাকা খাওয়ার যে বিষয়টি রয়েছে, একমাত্র থাকার যে জায়গাটি এই জায়গাটি কোম্পানি ব্যবস্থা করে দিবে, মানে থাকা কোম্পানির খাওয়ার যে ব্যবস্থা এই খাওয়াটা আপনার নিজের, তার মানে কোম্পানি দিচ্ছে আপনাকে বেতন এবং থাকার জায়গা। খাওয়ার যে বিষয়, খাওয়া আপনার নিজ খরচে। তাহলে বেতন কত টাকা পাচ্ছেন? যারা অধক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন আপনারা বেতন পাবেন বুলগেরিয়াতে 500 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 600 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন, এবং যারা ট্রেড ওয়ার্কার রয়েছেন যাদের অভিজ্ঞতা রয়েছে কাজের উপরে আপনারা বেতন পাবেন 700 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 800 1000 ইউরো পর্যন্ত বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন আপনার ডকুমেন্টস কি কি লাগবে? বুলগেরিয়া যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্টের কালার স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এনআইডি অথবা জন্মসনদ যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে আপনার চার কপির ছবি যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডটি হতে হবে অবশ্যই হোয়াইট কালারের সাদা কালার। দর্শক, যারা বুলগেরিয়া যেতে চান, যাওয়ার জন্য ভবিষ্যতের যে আশা স্বপ্ন রয়েছে এই আশা কি বা স্বপ্নটি কি? যারা ইউরোপ কান্ট্রিতে টার্গেট করে যেতে চান, আপনাদের একটি মাত্র টার্গেট থাকে যে আমি যেই দেশে যাচ্ছি যদি সেটি সেঞ্জনভুক্ত হয় তাহলে এখানে আমি নাগরিকত্ব লাভ করব এবং ভবিষ্যতে পারিবারিক সেটেল হব। বা অনেকে আছেন নন সেঞ্জন কান্ট্রিতে ঢুকে সেঞ্জনে যাওয়ার জন্য ট্রাই করেন, অনেকে আছেন নন সেঞ্জন কান্ট্রিতে গিয়ে ওই দেশেই থেকে যান এবং নন সেঞ্জন কান্ট্রিতেও সেঞ্জনভুক্ত কান্ট্রির মতো নিজের সিটিজেনশিপ এবং পারিবারিকভাবে সেটেল হওয়া যায়। তাহলে সেটি কিভাবে আপনি লাভ করবেন? বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনি যে কোম্পানিতে কাজটি করবেন এই কোম্পানিতে কাজ করা অবস্থায় আপনি 3 থেকে 6 মাসের মধ্যে প্রাপ্ত হবেন টিআরসি কার্ড, দ্যাট মিন্স টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড। এটি লাভ করার পর আপনাকে প্রতি বছরই নবায়ন করে করে বুলগেরিয়াতে অবস্থান করতে হবে একেবারে সিটিজেনশিপ পাওয়ার আগ পর্যন্ত। তাহলে যেহেতু প্রতি বছরই নবায়ন করা লাগছে, প্রথমত আপনি ইন্ডিয়ার দিল্লি থেকে 1 বছর মেয়াদের ভিসা পাবেন, তারপরে আপনাকে পেতে হবে পিআরসি কার্ড, পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ড। এটির জন্য আপনি 4 বছর বা 5 বছর পরে আবেদন করবেন এবং পাশাপাশি আপনি আপনার পরিবারের সদস্য যাদেরকে আপনি নিতে চান তাদের একটি তালিকা এর সাথে সংযুক্তি করে দিবেন। যদি তাদের নাম অনুমোদন হয়ে যায় তাহলে তাদের নামে ইনভাইটেশন লেটার পাঠালে তারাও ভিসা নিয়ে আপনার কাছে যেতে পারবে। তাহলে আপনি যখন বুলগেরিয়াতে থাকতে থাকতে দীর্ঘ 8 বছর 10 বছর বা 12 বছর অবস্থান করবেন তখন বুলগেরিয়াতে আপনি সিটিজেনশিপ লাভের জন্য আবেদন করার একটি সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিকভাবেও সেটেল হওয়ার সুযোগ পাবেন। তাহলে আপনি যেহেতু বুলগেরিয়ার একজন নাগরিক হচ্ছেন, আপনি বুলগেরিয়ার সিটিজেনশিপ প্রাপ্ত হচ্ছেন, আমি ভিডিওর শুরুতে বলেছি বুলগেরিয়া দেশটি আগামী বছরের মধ্যে সেঞ্জনভুক্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ, তার মানে আপনি যদি বুলগেরিয়ার নাগরিকত্ব লাভ করেন তার মানে আপনি যে কত বড় সৌভাগ্যবান একটি বার আপনি চিন্তা করে দেখুন। এই বুলগেরিয়া সহ যতগুলো সেঞ্জেন কান্ট্রি থাকবে সকল কান্ট্রিতে, সকল সেঞ্জেন কান্ট্রিতে যাওয়া আসার জন্য আপনাকে পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না, এবং আপনি বুলগেরিয়ার নাগরিক হিসেবে সেঞ্জেন নাগরিক হিসেবে সকল ধরনের সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছে না। তাহলে যারা অল্প বাজেটের মধ্যে ইউরোপ কান্ট্রিতে যেতে চাচ্ছেন এবং নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তাহলে বুলগেরিয়াই হচ্ছে সবচেয়ে ভালো দেশ, এবং বুলগেরিয়া যাওয়াই হবে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ। আমরা বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি? আমরা বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 8 লক্ষ টাকা। এই টাকাটি আমরা কিভাবে নিচ্ছি? আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা আপনার সাথে 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করব, লিখিত চুক্তিপত্র করে দলিল করে স্ট্যাম্প করে আমরা ফাইল জমা নেব, এবং সেদিন আমরা জমা নেব 1 লক্ষ টাকা, তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরও 1 লক্ষ টাকা, টোটাল 2 লক্ষ টাকা দিচ্ছেন আপনি ভিসার আগে। তারপর যখন 4 থেকে 5 মাসের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসবে তখন আপনি ফ্লাইটের আগে আমাদেরকে আপনার যে অবশিষ্ট লেনদেন রয়েছে এটি জমা প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগেরিয়া পৌঁছে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাআল্লাহ।
প্রিয়দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজানটার পঞ্চমতলা 115 শহীদ তাজউদ্দিন আহমেদ ছড়ানি মগবাজার ঢাকা 1217 ফোন নাম্বার 01712208800 এবং 03777416004 এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন এবং লাস্ট নাম্বারটি দেখছেন এই দুটো নাম্বারই আমার সাথে থাকে এবং আপনারা অনেকেই এই দুটো নাম্বারে বাটন ফোনে ট্রাই করেন ফোন করেন অথবা আমি কথা বলার সুযোগ পাই না কারণ আমার সাথে অনেকগুলো নাম্বার রয়েছে অনেকগুলো ফোন রয়েছে এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের কারো যদি কোনো ইমার্জেন্সি জরুরি কোনো কথা থেকে থাকে বা আলাপ থেকে থাকে আপনারা এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন বা লিখিত কোনো মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ দেখা মাত্র আমি সময় সুযোগ করে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের রূপেশ প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে প্রিয় দর্শক বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং বুলগেরিয়া যেতে কতদিন সময় লাগবে যাওয়ার পরে আপনি কি কি অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি আরো কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরো আরো নতুন নতুন তথ্য নিউজ আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন আবারও দেখা হবে কথা হবে ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ